অন্যান্য জায়গায় যেখানে বলছিলেন যে আপনাদের ঐক্য রয়েছে, কিন্তু যেসব জায়গায় ঐক্য নাই সেই সব জায়গায় যেহেতু বিএনপি মতো বড় একটি দল নির্বাচনে আসছে না, ওইখানে ভোটার উপস্থিতি নিয়ে এতটা হয়তো টেনশন পোহাতে হবে না। কিন্তু আপনার আসনে বা এরকম আরও চট্টগ্রামের প্রায় 4-5টি আসনে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ভোটার উপস্থিতি, এই চ্যালেঞ্জটা আপনারা কীভাবে মোকাবিলা করবেন? এখানে ভোটার উপস্থিতির বিষয়টাতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে শহর বলে, যেহেতু আমরা শহরের মধ্যবর্তী জায়গায়, শহরে সবসময় যারা ভোটার হয় তারা ভোট যখন ভোটারের যখন তালিকাভুক্ত হয় তখন অনেক যারা ভাড়াটিয়া হিসেবে থাকেন তারা ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়ে যান, পরে যখন তারা ঠিকানা পরিবর্তন করেন আর সেটা পরিবর্তন করতে পারেন। এর ফলে দেখা যাচ্ছে যে অনেকেই তার যে জায়গায় ভোটার হয়েছেন সেই জায়গা থেকে চলে যাওয়ার পরে ঠিকানা পরিবর্তন করার যে জটিলতা, এর কারণে দেখা যাচ্ছে যে ভোটার অনুপস্থিত কাগজের চাইতে সেটা একটা শহরের প্রবলেম। শহরের বাইরে যেটা যে যার যার ভিটিতে সে সে আপনার ভোটার হন ভিটিতে, কিন্তু শহরের ভিতরে কিন্তু ভিটিটাই হচ্ছে ভাড়া অথবা নিজস্ব, খুব কম মানুষের তো নিজস্ব জমি আছে এবং বেশিরভাগ মানুষ হচ্ছে ভাড়া থাকে, তাদের ক্ষেত্রে এটা একটা বড় চ্যালেঞ্জ তারা ঠিকানা পরিবর্তন করার ফলে। আর নির্বাচনের দিন তো গাড়ি চলাফেরা করতে পারে না, এবং সেই শুধু ভোট দেওয়ার জন্য আরেকটা কনস্টিটিউয়েন্সিতে যদি তারা চলে যায় শুধু ভোট দেওয়ার জন্য আসতে চান না, এইটা আমাদের জন্য এই চট্টগ্রামের সকল আসনে এটা সমস্যা। 3টি শহরের ভিতরের শতভাগ সে আসন, আর 3টি হচ্ছে শহরের সাথে আংশিক আসন, সেখানেই হচ্ছে এখানে রাজনৈতিক কোনো চ্যালেঞ্জ নেই। কারণ রাজনৈতিক চ্যালেঞ্জ তো আপনার যদি এই চ্যালেঞ্জের কারণেও ভোটার উপস্থিতি কম হয় তাহলে আসলে দিন শেষে তো মানে বিএনপি দাবি করবে বা লোকে বলবে যে বিএনপি সারা দিয়ে মানুষ ভোট দিতে আসেনি, তো সেই চ্যালেঞ্জটা আপনারা মোকাবেলা কিভাবে করবেন, কি ভাবছেন কিভাবে? বিএনপি সেটা আছে, এই বিএনপি একটা কাজ করে সবসময় বুঝেন ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে বলে একটা কথা আছে, তো ভোটার যদি কোনো আসনে যদি একটু কম হয় বিএনপি দাবি করবে তারাদের প্রচারণার কারণে তারা আসেন, এই যে প্রবলেমটা এটা তারা বলবে না। আবার যে সমস্ত আসনে আমরা যদি দেখি যে দক্ষিণবঙ্গের দিকে অনেক জায়গাতে দেখা যাচ্ছে ছোট কনস্টিটিউয়েন্সি অনেক মানুষ পার্সেন্টেজ অনেক হাই হবে, তখন তারা বলবে যে সেখানে কেন এত বেশি পার্সেন্টেজ হয়েছে, ওইখানে তো কম এখানে এত বেশি, এটা নিয়ে তারা একটা রাজনীতি করার চেষ্টা করবে, এইটাই হচ্ছে তাদের অপকৌশল। এই অপকৌশলটার তারা করার চেষ্টা করবে, কিন্তু আমরা জানি বাস্তবতাটা, শহরে যে কম পার্সেন্টেজ হয় গ্রামে যে বেশি হয় এটা অনেকদিন ধরে সবাই জানে। বিএনপি রাজনীতিটা হচ্ছে নানানভাবে সূক্ষ্ম কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসা রাজনীতি, আমরা এটা 100% আমরা প্রতিহত করব এই যে অপপ্রচারটা। আর কিছুদিন ধরে তারা দেশি বিদেশি শক্তির কাছে নিজেদেরকে বিক্রি করে একটা উন্মাদনা ছড়াতে চেয়েছিল দেশের বাইরে, এখন তারা কিন্তু এটা চুপসে গিয়েছে, চুপসে গিয়েছে কারণ বাংলাদেশ আওয়ামী লীগের যে সংগঠন মার্কিন যুক্তরাষ্ট্রে আছে, যুক্তরাজ্যে আছে, ইউরোপে আছে, সেটা বিশাল, এবং তারা যদি সেখানে বসে যদি ধর্মঘট বা কোনো কর্মসূচি দেয় সেই শহর আমরা সেখানে অবরুদ্ধ করার মতন সে সাংগঠনিক ক্ষমতা আওয়ামী লীগের আছে, তো সেখানকার যারা বুদ্ধিজীবী প্রগতিশীল যারা মানুষ সুশীল সমাজ যারা, তারা এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছ থেকেও কিন্তু শুনছে বাস্তবতাটা, এরা যে একটা তালেবানি শক্তি জঙ্গিবাদী শক্তির প্রশ্রয়দাতা এটা এখন তারা জানতে পারছে, অনেকে জানতো না এই বিষয়গুলো। আমাদের শুধু তারা শুধু বাংলাদেশের গত 15 বছরের উন্নয়ন দেখেছে, তারা দেখেছে বাংলাদেশ হচ্ছে বাস্কেট কেস থেকে এখন একটা রাইজিং টাইগার, যে কথাটা তারা বলে রাইজিং টাইগারের সাথে সাথে তারা অপপ্রচারগুলোও শুনে, কিন্তু কি অবস্থা থেকে এসেছে সেটা অনেকে তারা জানে না, সেটা যখন জানতে পারে তখন তারা অনেকেই বুঝতে পারছে যে না এটা তো হচ্ছে এদের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে, তো সেগুলো এখন তারা আসলে বুঝতে পারছে, এবং তারা তাদের সরকারগুলো আপনারা জানেন যে মার্কিন প্রশাসন বলেন বা অন্যান্য দেশে ইউরোপিয়ান ইউনিয়ন প্রশাসন, তারা কিন্তু বাস্তব অবস্থা বুঝতে পেরে কিন্তু এখন অযাচিত মন্তব্য আর করছে না। কাদের ভাই গত কয়েকদিন ধরেই বলছিলেন, আজকেও আমি আপনি আসার আগে উনি ছাত্রলীগের প্রোগ্রামে ছিলেন, সেখানেও উনি বলছিলেন যে নাশকতার একটি আশঙ্কা উনি করছেন, এবং গত কয়েকদিন ধরে উনি বারবার একটি কথাই বলছেন। আপনি বলছিলেন যে জঙ্গিবাদের কথা আপনি এইটা খুব হেফাজতের জন্য খুব শক্ত ঘাঁটি ছিল একটা সময়, এবং বিএনপি জামাত তাদেরও খুব অবস্থান ছিল এখানে চট্টগ্রামে, আমরা বিভিন্ন সময় জঙ্গিবাদী কর্মকাণ্ড দেখেছি, বোমা উদ্ধার দেখেছি, একেবারে মানে খুব বাজে অবস্থায় ছিল একটা সময় লালখান বাজার বাবুর দিকে,
এই অবস্থা থেকে আপনি কি মনে করছেন নির্বাচনে কোনো আশঙ্কা রয়েছে কিনা প্রার্থী হিসেবে আপনার কাছে? এটা আমি মনে করি একটা অপপ্রচার যে চট্টগ্রামে জঙ্গিবাদের আস্তানা, এটা একেবারে অপপ্রচার। কেন আমি বলছি, কিছু সুনির্দিষ্ট প্রতিষ্ঠানে যদি সেখানে এই ধরনের উগ্রবাদী কার্যকলাপ হয়, সেটা তো বাকি সবাই দায়িত্ব নিবে না। যেটা হচ্ছে যে বাস্তবতাটা আমাদের দেশে বর্তমান বাস্তবতায় রাজধানী ঢাকায় সবচেয়ে বেশি পুলিশ ডিপ্লয়মেন্ট থাকে, আর যারা অপকর্মগুলো করতে চায় তারা ঢাকার বাইরে বসে কোনো একটা জায়গায় পরিকল্পনা করে। চট্টগ্রামে কিছু কিছু জায়গার মধ্যে তারা সেটা করেছে, এটা আমরাও জানি করেছে। কারণটা হচ্ছে তারা মনে করে এখান থেকে যদি তারা ঘটনা দুর্ঘটনা করতে পারে তাহলে অর্থনৈতিক কার্যক্রম বন্ধ করতে পারে, এই ধরনের কিছু নাশকতামূলক কাজ করার জন্য কিছু ব্যক্তি একটা সময় পরিকল্পনা করেছে। তবে আমাদের এখানকার মানুষ সবসময় স্বাধীনতার চেতনার সপক্ষে, এবং এখানে আমরা জানাচ্ছি শেখ হাসিনার সবচেয়ে বেশি উন্নয়ন কার্যক্রম হচ্ছে। এই আমাদের সাধারণ জনগণই কিন্তু এই সমস্ত তথ্য সরকারি বেসরকারি আমাদের যারা ব্যক্তিবর্গ আইনজীবী আছে তাদের কাছে কিন্তু তারা শেয়ার করার কারণেই নস্যাতগুলো হয়েছে। আপনি দেখেন রাজধানী ঢাকাতে কিন্তু অনেক জঙ্গি আক্রমণ হয়েছে, চট্টগ্রামে কিন্তু আক্রমণ হয়নি। আক্রমণ হওয়ার আগেই তথ্যটা বাইরে এসে কিন্তু নস্যাত হয়ে গিয়েছে। উত্তরবঙ্গে কিন্তু আক্রান্ত হয়েছে মানুষ অনেক জায়গাতে, এখানে কিন্তু কোথাও বোমা মেরে তারা কিন্তু পার পেয়ে যায় নাই, আগে থেকেই কিন্তু পাকড়াও হয়েছে। দক্ষিণবঙ্গেও চার্চে আক্রমণ হয়েছে, এখানে আগে থেকে পাকড়াও হয়েছে। তো সুতরাং এটা কোনোভাবেই বলা যায় না যে এখানে তাদের আস্তানা, বরঞ্চ তাদের আস্তানাটা আগে ভাগে বের হয়ে যায়, ঘুরিয়ে যায়। কারণ আমাদের এখানে বেশিরভাগ আমরা যারা এখানকার ইসলাম ধর্মাবলম্বী আমরা সুন্নি মতাদর্শের মানুষ, বেশিরভাগ সুন্নিয়ত পন্থী আলেম ওলামাদের সাথে মওদুদীবাদ ওয়াহাবি সালাফি খারেজি মতবাদের সাথে কিন্তু একটা দান্দিক একটা বিষয় এখানে আছে। সেটার কারণেই দেখা যাচ্ছে যে একজন সুন্নি আলেম তার কাছে যদি কখনো খবর আসে উগ্রবাদী গোষ্ঠী মদুদীপন্থী গোষ্ঠী কোনো অপকর্ম করার প্ল্যান করছে, তারা কিন্তু আগে থেকে সেটা জানিয়ে দিচ্ছে। এই যে একটা সম্পর্ক আমাদের আলেম ওলামাদের সাথে এখানে আছে, এটা কিন্তু অন্য জায়গায় সেইভাবেই নেয়, তাই কিন্তু ওখানে আক্রান্ত হওয়ার পরে আপনি ঘটনা পাচ্ছেন, বুদ্ধিজীবী বোমা আক্রমণ হওয়ার পরে পাচ্ছেন। কিন্তু এখানে ওই যে এই এজার সাহেবের ওখানে বোমা বানানোর সময় আপনি খবর আমরা খবর পেয়ে গিয়েছি, এটাই হচ্ছে আসল কথা। আর এখানে হ্যাঁ একটা সময়ে আমাদের হাটাদারি বড় মাদ্রাসা যেটা আছে সেইখানে কিছু গোষ্ঠী ব্যক্তি তাদেরকে উস্কানি দিয়ে একটা পরিস্থিতি সৃষ্টি করেছিল। তারা কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের সাথে একসাথে কাজ করছে, এখানে মাহফিলগুলোতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার বাইরে হওয়া সত্ত্বেও সেখানে কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশন নানান ফ্যাসিলিটি, টয়লেট ফ্যাসিলিটি, পানির ফ্যাসিলিটি, বিদ্যুতের ফ্যাসিলিটি তারা কিন্তু নিতেন সিটি কর্পোরেশনের সাথে কথা বলে, এবং তারা মওদুদীবাদের বিরুদ্ধে ছিলেন। এখন পরবর্তীতে কিছু ব্যক্তি উগ্রপন্থায় ঝুঁকে যাওয়ার কারণে পুরো যে প্রতিষ্ঠানটি সেটা কিন্তু মানে কলুষিত হয়েছে, এখন সেই পরিস্থিতি নাই। এখন তারা অনেকেই বুঝতে পেরেছেন, কওমি ঘরানার আলেম ওলামাগণ অনেকেই বুঝতে পেরেছেন যে এই কাজটা তাদের জন্য, সমাজের জন্য, দেশের জন্য ভালো না, এবং আমরা কিন্তু কারিকুলামের বৈষয়ে তাদের সাথে কাজ করছি। কারণ তাদের যে বেফাক হাইয়াতুল্লাইয়া যে আমাদের যে বোর্ডটা আছে, এখানে 6টি বোর্ড আছে, সেই বোর্ডের অধীনে কিন্তু অনেক শিক্ষা প্রতিষ্ঠান পড়াশোনা করে। আমাদের একটি আলোচনা হচ্ছে যে বেসিক এডুকেশন যে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাটা যে জাতীয় শিক্ষা কারিকুলাম, আমাদের তো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আছে, মাদ্রাসা শিক্ষা বোর্ড আছে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের যে কারিকুলাম এবং টেক্সট বুক এবং যে পড়াশোনা সেটা অন্তত অষ্টম শ্রেণী পর্যন্ত তারা যাতে করে ফলো করেন এবং সেটা যাতে করে তারা পড়তে পারেন। কারণ তা না হলে একেবারে প্রাচীন সনাতনী পদ্ধতির যে কারিকুলাম বিদ্যালয় সেগুলোতে আছে সেখানে কিন্তু শিক্ষার্থীদের যথাযথ পরিমাণ ন্যূনতম দক্ষতা লিটারেসি নিউমারেসি এই সমস্ত হচ্ছে না। এই যে লক্ষ লক্ষ শিক্ষার্থী তারা যদি গুনতে না পারে, তারা যদি বলতে না পারে, তারা যদি বেসিক বাংলা ইংরেজি জানতে না পারে, তাহলে তো তাদের মাস্টার সমমর্যাদা যেটা আছে সেটা তো আসলে যথাযথভাবে তারা ব্যবহার করতে পারছে না। আমি মাস্টার সমমর্যাদার সার্টিফিকেট পেয়েছি কিন্তু আমি স্কুল সমমর্যাদার দক্ষতা নাই, আমার তো স্কুল সমমর্যাদার যদি দক্ষতা থাকে তখন আমি মাস্টার্সটাকে ব্যবহার করে আমি কোনো চাকরি করতে পারি, এখন কিন্তু আমি চাকরি পাচ্ছি না, শুধু সম্মান নিয়ে, সনদের সম্মান নিয়ে আছি। আমরা চাই
যে কমি মাদ্রাসার যে সর্বোচ্চ ডিগ্রি দাও রায় হাদিসকে যে সম্মানটা দেওয়া হয়েছে রাষ্ট্রীয়ভাবে সেটার যাতে যথাযথভাবে প্রয়োগ হতে পারে। বেসিক নাই কিন্তু আমি উপরের দিকে সম্মান সনদ দিয়ে আমি করবটা কি, সেটা শুধুমাত্র আলংকারিক, আলংকারিক থেকে ব্যবহারিক পর্যায়ে আমরা নিতে চাই। তো সেই জন্য কিন্তু আমরা ওনাদের সাথে কাজ করছি, কথা বলছি, আলোচনা করছি যে তাদের যদি শিক্ষকের স্বল্পতা থাকে, সংকট থাকে, আমরা সেখানে শিক্ষক দিতে পারি, প্রশিক্ষণ দিতে পারি শিক্ষকদেরকে। তাদের অনেক শিক্ষক কিন্তু খুব কম বেতনে তারা পড়াশোনা করাচ্ছে, আমরা যদি একটু বেসিক এডুকেশন তাদেরকে দিতে পারি, তারা কিন্তু ক্লাস এইট পর্যন্ত যে আমাদের কারিকুলাম সেটা কিন্তু তারা ধরে রাখতে পারেন এবং শেখাতে পারে, এবং সেটা অত্যন্ত আনন্দের সাথে এই শিক্ষার্থীরা করতে পারবে। যেমন আমরা বলেছি যে ধর্ম শিক্ষার ক্ষেত্রে এখন শুধুমাত্র মুখস্থ করে ধর্ম শিক্ষা করবে না, আর মিথ্যা বলা মহাপাপ শুধু মুখস্থ করবে না, সে গ্রুপ স্টাডি করে তাকে বন্ধু বান্ধবের মধ্যে একটা অবস্থায় আসতে হবে যে সে মিথ্যা বলাটা কি জিনিস সেটা যদি সে উপলব্ধি করতে পারে। যাদের নামাজ পড়ার কথা তারা নামাজ পড়ে দেখাবে যে আসলে সে পড়তে পারে কিনা, শুধু লিখে দিলে হবে না যে পাঁচ রক্ত করতে হবে। তো এই যে বিষয়গুলো ব্যবহারিক পর্যায়ে তারা কিন্তু সেগুলো ভালোভাবেই রক্ত করতে পারেন, এবং আমাদের বিশেষ অনুরোধ থাকবে আমরা চাই দাওরায়ে হাদিস যারা পড়াশোনা করেছেন তারা যে মাস্টার সম্মর্যাদা পেয়েছেন সেটা তারা ব্যবহার করুক, সেটা তারা চাকরি বাকরি পাক, কিন্তু আপনার যে প্রতিষ্ঠান, ধরেন আমি যদি গণমাধ্যমের কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে বলি, আমি দাওরায়ে হাদিস নিয়ে গেলাম সেখানে চাকরি করার জন্য, কিন্তু আমার বেসিক কোনো লিটারেসি নাই, বেসিক নিউমারেসি নাই, বেসিক কম্পিউটার স্কিল নাই, তখন তো আমি চাকরি পাবো না। এই জিনিসগুলো আমরা উপলব্ধি তাদের ইতিমধ্যে হয়েছে, এনসিটিভির সাথে কাজ শুরু করেছেন, আমি সেখানে নিজেও গিয়েছি, আমি বেশ কয়েকবার গিয়েছি তাদের সাথে, বাসায় দেখেন আমার সাথে কথা হয়েছে, আমি সেখানে বেশ কয়েকবার গিয়ে তাদের সাথে, আমরা চাই রাজনীতির বিষয়টা আলাদা থাকবে, রাজনীতি কেউ করতে চাইলে তার গণতান্ত্রিক অধিকার করবে, কিন্তু একটা আলাদা একটা স্ট্রিম শিক্ষা ব্যবস্থা তৈরি করে সেটাকে রাজনীতিকরণ করাটা তো একেবারে অবৈধ অসাংবিধানিক। নির্বাচন কেন্দ্রিক কোনো আশঙ্কা চট্টগ্রামে নেই, চট্টগ্রামে নেই। এখন প্রত্যেক নির্বাচনে পৃথিবীর সব দেশে কিছুটা সংখ্যা থাকে, পৃথিবীর সবচাইতে সুরক্ষিত জায়গা ক্যাপিটল হিল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যেখানে থাকে সেখানে মারামারি করে ছয়জনকে মেরে ফেলছে একদিনে, তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে বলবেন যে কোনো সংঘাত সংঘর্ষ ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে? মার্কিন প্রেসিডেন্টের যেখানে হেড অফ দ্য গভর্নমেন্ট বসে সেখানে পুলিশ মেরে ফেলছে পিটিএ, তো সেটা যেহেতু বাস্তবতা, নির্বাচনের বাস্তবতা, এটার জন্য প্রস্তুতি নিতে হবে। তো সুতরাং আমি মনে করি যে শান্তিপূর্ণই হবে, তবে সংঘাতের চেষ্টা যারা করবে তাদেরকে প্রতিহত করতে হবে।